আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একদিকে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, শিক্ষার্থীরা ভর্তি যুদ্ধে ইতিমধ্যে অবতরণ করেছে, অর্থাৎ ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। অন্যদিকে অনেকেই সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করে দিয়েছো। এখন এই মুহূর্তে একটা বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে, হয়তোবা তোমরা বিভিন্ন নিউজও এর মধ্যে দেখতে পেয়েছো, সেটা হচ্ছে একক ভর্তি পরীক্ষা নিয়ে। বন্ধুরা, একক ভর্তি পরীক্ষা নিয়ে এর আগে একটি আমি ভিডিও দিয়েছিলাম, এনটিএ নিয়ে একটি আলাদা ডেডিকেটেড আমার ভিডিও রয়েছে, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, খুঁটিনাটি সকল তথ্য দিয়েছিলাম। বাংলাদেশের যে এনটিএ যে পরিকল্পনা করা হচ্ছে বা রূপরেখা করা হচ্ছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, পাশাপাশি এটার সমস্যা এবং সমাধান বা এটার কী কী বিষয়গুলো রয়েছে, চ্যালেঞ্জ, এই সব কিছু নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, সেই ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো, আমি প্রথম কমেন্টে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, চাইলে তোমরা সেখান থেকে এই ভিডিওটি দেখে নিয়ে এই ব্যাপারে অর্থাৎ এনটিএর ব্যাপারে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া, এবারের ভর্তি পরীক্ষা অর্থাৎ 2024 সালে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা কি একক ভর্তি পরীক্ষা হবে নাকি গত বছর অর্থাৎ এই বছর 2023 সালে যেভাবে ভর্তি পরীক্ষাটি হয়েছে ঠিক সেভাবেই হবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সম্ভাবনাটা দেখব যে 2024 সালে একক ভর্তি পরীক্ষা হওয়ার কতটুকু সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে প্রায় 54টি সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। নতুন 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন ইতিমধ্যে হয়ে গেছে। এই 3টি বিশ্ববিদ্যালয়কে আমরা যদি যুক্ত করি তাহলে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে প্রায় 57টি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন বিশ্ববিদ্যালয়, বুয়েট, বুটেক্স, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু তারা নিজেরা এককভাবে অর্থাৎ নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিচ্ছে এবং শিক্ষার্থীদের ভর্তি করছে। অন্যদিকে 3টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রুয়েট, কুয়েট, চুয়েট, তার একটি গুচ্ছের মাধ্যমে অর্থাৎ প্রকৌশল গুচ্ছের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি নিচ্ছে। পাশাপাশি 8 কৃষি গুচ্ছ রয়েছে, 22টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ রয়েছে, যেটাকে আমরা জিএসটি বলি। এই সব মিলিয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হচ্ছে। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা নিজেদের মতো করে কেউ কেউ হয়তো বা ভর্তি পরীক্ষা নিচ্ছে। এবং এই যে গুচ্ছগুলোর কথা বললাম, এই গুচ্ছগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে জিএসটি ভর্তি পরীক্ষা। এবার নিয়ে 3 টার্ম এই পরীক্ষাটি হলো এবং গত 2 টার্মে নানা ধরনের আলোচনা সমালোচনা ছিল, এবারেও কিন্তু সেই সমালোচনা আলোচনা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই আলোচনা সমালোচনা, এই সকল সমস্যা এবং নানা দিক বিবেচনা করে ইউজিসি এবছরের এপ্রিলের 3 তারিখে তারা একটি মিটিং ডেকেছিল এবং সেখানে এনটিএ নিয়ে অর্থাৎ একক ভর্তি পরীক্ষা নিয়ে তারা আলোচনা করে এবং প্রাথমিকভাবে তারা একটি সিদ্ধান্ত নেয়। এনটিএ নিয়ে আলাদা একটি ভিডিওর কথা বললাম, সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারো, তাহলে এনটিএর ব্যাপারে তোমাদের একটি ধারণা এসে পড়বে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া এনটিএ কি? ন্যাশনাল টেস্টিং অথরিটি, মূলত এই অথরিটির একটি কাজ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, একটি স্ট্রাকচার রয়েছে, এটা নিয়ে আমি সেই ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। নাহলে আজকের ভিডিওতে যদি আমি এনটিএ নিয়ে কথাবার্তা বলতে চাই তাহলে অনেক সময় চলে যাবে। 3 এপ্রিলের সেই মিটিংয়ে তারা অনেক আলোচনা করেছিলেন এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল এবং ইউজিসির সাথে সম্পৃক্ত অনেকে একটি রূপরেখাও কিন্তু তারা চিন্তাভাবনা করেছিল। যাই হোক বন্ধুরা, রিসেন্টলি ইউজিসি আরেকটি জরুরি সভা করেছে এবং জরুরি সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন। এই জরুরি সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, একক ভর্তি পরীক্ষা বাস্তবায়ন, অর্থাৎ একক ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া যায় এবং এর ব্যাপারে তারা কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশের কথা বা প্রয়োজনীয়তার কথাও কিন্তু তারা আলোচনা করেছেন। রিসেন্টলি যে মিটিংটি হয়েছে এবং সেখানে এই বিষয়টা নিয়েও আলোচনা করা হয়েছে যে এনটিএ গঠন করা বা এনটিএ নিয়ে কাজ করার জন্য আরও বেশি সময় প্রয়োজন, কিন্তু এনটিএ বাস্তবায়ন করার আগে রাষ্ট্রপতির অধ্যাদেশ অর্থাৎ একক ভর্তি পরীক্ষার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ যদি পাওয়া যায় তাহলে সকল বিশ্ববিদ্যালয় মিলে কিন্তু একটি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তাই তারা রাষ্ট্রপতির অধ্যাদেশের উপর জোর দিচ্ছে এবং এটার প্রয়োজনীয় কথা বলেছেন। এনটিএ বাস্তবায়নের আগ পর্যন্ত রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে একক ভর্তি পরীক্ষার কথাও তারা বলেছেন। পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছিল যে প্রতিটি বিশ্ববিদ্যালয়, যেমন ঢাবি, রাবি, চবি, নিজস্ব কিন্তু একটি আইন রয়েছে, সেই আইনের উপর ভিত্তি করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে কিন্তু ভর্তি পরীক্ষা নিয়েছিল। তাই এখন এটা একটি বড় প্রশ্ন দাঁড়ায় যে বিশ্ববিদ্যালয় একক ভর্তি পরীক্ষার জন্য তারা রাজি হবে কিনা বা একসাথে যুক্ত হবে কিনা। মিটিংয়ের মধ্যে এটাও আলোচনা করা হয়েছে, যেহেতু প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির তরফ থেকে যদি কোনো আদেশ বা ইচ্ছা পোষণ করা হয় বা কোনো অধ্যাদেশ আসে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় আইন যাই থাকুক না কেন সেটাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় মেনে নিতে বাধ্য হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া একক ভর্তি পরীক্ষার কথা যে বারবার বলা হচ্ছে, এই একক ভর্তি পরীক্ষা কিভাবে হবে, কয়টি ধাপে হবে, কি কি বিষয় আসবে, এই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে নানা প্রশ্ন আসতে পারে।
এখন এই বিষয়টি নিয়ে এর আগের মিটিংয়ে অর্থাৎ 3 তারিখে অর্থাৎ 3 এপ্রিলে যে মিটিং হয়েছিল সেখানে ইউজিসির একজন সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে তারা একটি রূপরেখা অর্থাৎ সম্ভাব্য রূপরেখা তারা দিয়েছিলেন। চলো বন্ধুরা আমরা সেই সম্ভাব্য রূপরেখাটি দেখে নিই, তাহলে হয়তোবা এই একক ভর্তির স্ট্রাকচারের ব্যাপারে হয়তোবা তোমাদের একটি ধারণা এসে পড়তে পারে। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। একক ভর্তি পরীক্ষার রূপরেখা বন্ধুরা, এটা আবারও বলে দিচ্ছি, এটা একটা সম্ভাব্য রূপরেখা, এটাকে অবশ্যই আরও যাচাই বাছাই বা অনেক বেশি সংশোধন বা বিয়োজন যোজনের ব্যাপার রয়েছে যা পরবর্তীতে নিশ্চয়ই আমরা জানতে পারবো। এইচএসসির ফল প্রকাশের পরপরই একক ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়ে যাবে এবং শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা সেই সার্কুলার অনুযায়ী তোমরা আবেদন করবে এবং আবেদন করার পর তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং এই ভর্তি পরীক্ষাটি দুটি ধাপে হবে। দুটি ধাপের প্রথম ধাপটি হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, এটা সবার এটাকে অ্যান্সার করতে হবে অর্থাৎ তুমি যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দাও না কেন এখানে তোমাকে অবশ্যই অবশ্যই এই 3টি সাবজেক্ট বাংলা ইংরেজি জিকে তোমাকে অ্যান্সার করতেই হবে, এটা তোমাকে দিতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে বলা হয়েছে যার যার গ্রুপ সাবজেক্ট অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের যার যার গ্রুপ সাবজেক্ট অনুযায়ী তারা ভর্তি পরীক্ষা দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই দুটি পরীক্ষা কি আলাদা হবে, অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা কি আলাদা একদিনে আবার দ্বিতীয় ধাপের পরীক্ষা আলাদা একদিনে, ব্যাপারটা কি এমন হবে? এমনটাও হতে পারে অথবা একই দিনে দুটি পরীক্ষাই হতে পারে, অর্থাৎ প্রথম ধাপে তারা বাংলা ইংরেজি জিকে পরীক্ষা নিল, এরপর গ্যাপ দিয়ে তারপর যার যার বিভাগ অনুযায়ী প্রশ্ন সরবরাহ করলো এবং সেই অনুযায়ী পরীক্ষা হলো। পরীক্ষা দেওয়ার পর কি হবে? পরীক্ষা দেওয়ার পর তুমি একটি স্কোর পাবে, একটি মেধার স্কোর পাবে যেটা তোমাকে দেওয়া হবে। এই স্কোর দিয়েই মূলত তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। এখন স্কোর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ একক ভর্তিতে যে সকল বিশ্ববিদ্যালয় থাকবে অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয় তারা নিজেদের মতো করে সার্কুলার প্রকাশ করবে এবং শর্ত দিবে, যোগ্যতা দিবে, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কী কী ক্যাটাগরি রয়েছে সেই সব কিছু তারা দিতে পারবে। এরপর সেই সার্কুলার অনুযায়ী শর্ত দেখে তুমি তোমার স্কোর অনুযায়ী অনলাইনে বাসায় বসে তুমি আবেদন করে ফেলবে এবং সেই অনুযায়ী হয়তোবা তাদের একটি ফিও প্রযোজ্য হতে পারে, এটা এখনও নিশ্চিত না। অনলাইনে আবেদন করার পর রেজাল্ট পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর তুমি যে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো সে সকল বিশ্ববিদ্যালয় থেকে হয়তোবা 2টি বা 1টি বিশ্ববিদ্যালয় বা 3টি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে গেলে স্কোর অনুযায়ী, সেই বিশ্ববিদ্যালয় থেকে 1টি বিশ্ববিদ্যালয়কে তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে আবেদন করার ক্ষেত্রে একটি প্রসেসিং ফিয়ের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পর তারপর তোমার ক্লাস শুরু হয়ে যাবে নির্ধারিত তারিখের মধ্যে। এই পুরো প্রক্রিয়াটি একটা নির্ধারিত সময় থাকবে, এই সময়ের মধ্যেই হতে হবে। এতে করে দ্রুত পরীক্ষা নেওয়া হবে এবং দ্রুত পরীক্ষা নেওয়া যাবে, শিক্ষার্থীরা দ্রুত তাদের শিক্ষাবর্ষ শুরু করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন আমি জানি তোমাদের মধ্যে সবচেয়ে বড় এখন প্রশ্নটি দাঁড়াচ্ছে, ভাইয়া এই বছর অর্থাৎ নতুন যে শিক্ষাবর্ষ আসতে যাচ্ছে 2024 সালে, এই শিক্ষাবর্ষে কি একক ভর্তি পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বা হবে কি না, বা আগামী বছর হবে কিনা বা এই বছর হবে কিনা, নানা প্রশ্ন তোমাদের মধ্যে আসতে পারে। এখন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। বন্ধুরা একক ভর্তি পরীক্ষার জন্য এখন পর্যন্ত যে রূপরেখাটি দেওয়া হয়েছে সেই রূপরেখাটি তোমাদের সাথে আলোচনা করলাম, স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করলাম, রাষ্ট্রপতির অধ্যাদেশের কথা মিটিংয়ে উল্লেখ করা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সুনির্দিষ্টভাবে তারা রূপরেখা প্রণয়ন করতে পারেনি। অর্থাৎ ইউজিসি কিন্তু কেমন হবে ভর্তি পরীক্ষাতে, কোন কোন সাবজেক্ট হবে, কী সিলেবাসে হবে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসবে আসবে না, এই বিষয়গুলো নিয়ে অনেক মিটিং টিটিংয়ের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইচ্ছা অনিচ্ছার একটি ব্যাপার কিন্তু থাকে। সব কিছু মিলে কিন্তু এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নীতিমালা বলো বা রূপরেখা বলো বা স্ট্রাকচার বলো বা বা এক্সামিনেশন পলিসি বলো যেটাই বলো এখনও পর্যন্ত তেমন কোনো কিছুই হয়নি, শুধুমাত্র একটি সম্ভাব্য রূপরেখা দেওয়া হয়েছে। তাই এটা খুবই বড় একটা চ্যালেঞ্জ হবে কর্তৃপক্ষের জন্য বা ইউজিসির কাছে যে সঠিক সময় অর্থাৎ 2024 সালে এই পদ্ধতি ইম্পোজ করা, এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি হচ্ছে যে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, এই ধরনের যে বিশেষায়িত বা বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কিন্তু এই মিটিংয়ে যোগদান করা বা তাদের ইচ্ছা অনিচ্ছা পোষণ করা এই বিষয়গুলো কিন্তু রয়েছে এবং বারবার মিটিং করে একটি সিদ্ধান্তে আসা সেই বিষয়টি কিন্তু আমরা এখনও লক্ষ্য করিনি। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাষ্ট্রপতির অধ্যাদেশ, এই রাষ্ট্রপতির অধ্যাদেশ কিন্তু এখনও আসেনি, তবে তারা বলছে দ্রুত সময়ের মধ্যে এটা করতে হবে, তবে এখনও পর্যন্ত অধ্যাদেশের ব্যাপারে কোনো আপডেট আমরা পাইনি। যদি আপডেট পাই ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব, কিন্তু এখন কিন্তু এটা একটি বড় চ্যালেঞ্জ রাষ্ট্রপতির অধ্যাদেশ। পাশাপাশি আরও কিছু প্রশ্ন এসে দাঁড়ায়, মেডিকেলের ভর্তি পরীক্ষা বা ডেন্টালের ভর্তি পরীক্ষা বা নার্সিংয়ের ভর্তি পরীক্ষা, বুটেক্স রয়েছে বা হোমিও যে বা আয়ুর্বেদিক যে
প্রতিষ্ঠানগুলো রয়েছে বা অন্য অন্য যে প্রতিষ্ঠান যারা এতদিন নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিত, তারাও কি এটার সাথে যুক্ত হবে কি না বা কী কী ধাপ হবে, এই বিষয়গুলো কিন্তু জড়িত রয়েছে এবং এই ব্যাপারে কিন্তু কোনো আপডেট আমরা এখনও পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে পাইনি। আর সর্বশেষ সেটা হচ্ছে সময়, এবং এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যতগুলো প্রবলেমের কথা বললাম বা চ্যালেঞ্জের কথা বললাম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময়। এইচএসসি পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট 60 কর্মদিবসের মধ্যে কিন্তু দিয়ে দিবে। এরপর কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক দেড় মাসের মধ্যেই কিন্তু তারা সার্কুলার প্রকাশ করবে। প্রথম যারা সার্কুলার প্রকাশ করবে তাদের মধ্যে রয়েছে বিউপি, এমআইএসটি, আইইউটি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা প্রথমেই সার্কুলার দিবে। এরপর এভিয়েশন বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু সার্কুলার দিবে। তার মানে কিন্তু হাতে খুব অল্প সময় রয়েছে, বলতে পারো 3-4 মাসের মতো সময় রয়েছে। এই 3-4 মাসের মধ্যে একক ভর্তি পরীক্ষার যে প্ল্যাটফর্ম, এটা তারা করতে পারবে কিনা, এটা কিন্তু একটি বড় চ্যালেঞ্জ বা প্রশ্ন এসে দাঁড়িয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকের মাঝে। তাই এটা বলা খুবই কঠিন যে 2024 সালে তারা এটা বাস্তবায়ন করতে পারবে কিনা। যাই হোক বন্ধুরা, এই ব্যাপারে মোটামুটি একটি আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপডেটগুলো দেওয়ার চেষ্টা করলাম। এই ব্যাপারে যদি কোনো ধরনের পরিবর্তন আসে, কোনো ধরনের আপডেট আসে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর আমার চ্যানেলে তোমরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একদম খুঁটিনাটি সকল ধরনের আপডেট পেয়ে যাবে, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, যে পর্যন্তই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।